একটা মায়ের কাছে কিন্তু বাচ্চার বেড়ে ওঠাটা অনেক সুন্দর একটা মুহূর্ত আর এই সময়টা যে কেমন দ্রুত চলে যায় চোখের পলকে দেখতে দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের আমি সময় সুযোগ করে উঠতে পারিনি যেগুলো এডিট করব তো চিন্তা করলাম এখন এডিট করে কারণ ভিডিওগুলো পড়েই আসে তা না করে এডিট করে ছেড়ে দিই আসলে আমাদের সময় চলে যায় কিন্তু আমরা কাজ বলে শেষ করে উঠতে পারি না আর এক এক সময় এক এক সমস্যা শুরু হয়েছে মাঝে ছিল ছাত্র আন্দোলন তারপরে যাই হোক কোষা সমস্যাগুলো কাটিয়ে ওঠার পরে কিন্তু দেশে সমস্যা বন্যা তা এইগুলো নিয়ে আসলে মানুষের মন ভালো না থাকলে যা হয় এই জন্য আর এগুলো এডিট করা হয়নি তা যাই হোক আসল কথায় আসি সবাই ভালো থাকুক দেশ ভালো থাকুক এই দোয়াই করি আর যারা বন্যা কবলিত মানুষ তারা যেন খুব তাড়াতাড়ি তাদের সমস্যাটা কাটিয়ে উঠতে পারে তাদের জন্য দোয়া রইল অনেক নতুন করে বিয়ের চোদ্দ বছরের মাথায় আবার সংসার শুরু করলাম আবার নতুন করে সংসার করা শুরু হলো অনেকে ভাবতে পারেন যে কি ব্যাপার এত বছর পরে আবার নতুন করে কি সংসার করলো আসলে আমরা তো বাড়িতে থাকি না আমরা থাকি ঢাকাতে তা ঢাকাতে যেহেতু থাকি তাহলে বাড়িতে গিয়ে আমরা কোথায় খাই কি না করি তা আমরা সবসময় বাড়িতে গিয়ে আমার শাশুড়ির সাথেই খাওয়া দাওয়া করি তা এখন তো শাশুড়ি আসলে শাশুড়ির মতো আমার দেবরের কাছে আছে আর আমরা বাড়িতে গিয়ে কি করব। তা বাড়িতে গিয়ে কি করি এখন কি করব এগুলো ভেবে পাচ্ছিলাম না পরে সবাই সিদ্ধান্ত নিল যার রান্না রান্নাবান্না করে খাওয়া লাগবে এই জন্য গ্যাসের চোলা সিলিন্ডার কিছু হাঁড়িপাতিল এটা ওটা কিনে নতুন করে আবার যেন মনে হলো যে সংসার সাজাচ্ছে তা বিয়ের এত বছর পরে এসে শ্বশুরবাড়িতে নতুন রান্না মানে এটা একটা অন্যরকম তা এই যে নিজে যার মতন সে রান্না করছে তা আমার পাতিল আমার আসলে বেশি কিছু তো এখানে নাই যা ছিল এগুলো দিয়ে রান্নাবান্না করতেছি এই ছোট ছোটো কিছু পাতিল ছিল সেইগুলো দিয়েই রান্নাবান্না করছি আর এগুলো কিন্তু ঈদের রান্নাবান্নাই ছিল ঈদের আগে ঈদের আগের দিন রাতে কিছু কাজ গুছায় রেখেছিলাম আর ঈদের সকালের দিনের কিছু ভিডিও ফুটেজ যা যা রান্না করেছিলাম নুডুলস এই তো লাচার সেমাই তারপরে এমনি আমরা যেটা বলি সাদা সেমাই আর কি ওটা ভেজে তারপর রান্না করতে হয় এভাবেই এইগুলো রান্না করেছিলাম আর যেহেতু কুরবানি ঈদ ছিল কুরবানি দি আর একটা ব্যস্ততাই ছিল তার আগে তোমার ভালো লাগছে না ওটা খুলে ফেলে দিবা তাই তো যে কি আমার লাগছে দৃষ্টি 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 ওই খুলে গেল এখানে যে মেয়েরা রেডি করলাম যে একটু বাইরে নিয়ে যায় যেহেতু নতুন জামা পরবে একটু বাচ্চাদের একটু সাজগোজ দরকার আছে মেয়েরা রেডি করে একটু ছবি ওঠাচ্ছিলাম একটু দেখছিলাম আসলে ও কিন্তু এরকম তেলা তুলো জিনিস পরতেই চায় না তো জামাটা যেহেতু ওর জন্য খেয়ে নেয় ঈদের দিনে একটু পরাতেই হবে আর বাচ্চাদের কিন্তু ঈদের দিনে একটু নতুন জামা কাপড় পরাতে হয় সেটা খুব দামি হোক বা অল্প দামি হোক যাই হোক আর এখানে আমরা ওঠানে ওরে নিয়ে একটু ছবি উঠাছিলাম কিন্তু সে কিছুতেই ছবি ওঠাতে চায় না কান্না করে পরে আমাদের বাড়িতে সবাই কোরবানি দেওয়ার জন্য ছাগল গরু সব নিয়ে আসছে আর এগুলো আমাদের বাড়ির ছাগল যেগুলো আমরা বাড়িতে সবাই মিলে কুরবানি দিব সে এইগুলো আর ছাইটের দিকে অনেক মানুষ দেখা যাচ্ছে ওই দিকে কিন্তু গরু টরু কোরবানি দিচ্ছে কারণ আমাদের বাড়িতে অনেক জায়গা আর জায়গার জন্য সবাই ওখানে সুবিধা পাবে আর গাছও আছে গাছের নিচে বসে বাতাসও থাকবে কাজ করতেও কিন্তু আরাম লাগবে এই জন্য এখানে মিথিলা আর বোনের একটু ছবি তুলে নিলাম মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন আসলে আমাদের বাড়িটা অনেক বড় মানে জায়গা নিয়ে বাড়িটার সামনে অনেক জায়গা সবাই ওখানে বসেই ওইগুলো করতে পারবে রিল্যাক্সে আর আমার এই যে আর একটা মাওনি আমার বড় ভাসুরের আর কি ভাসুরের মেয়ে ছোটটা বড়টা কিন্তু এখানে নাই তা ও একটু সাজুগুজু করছিল ওর আবার একটু জ্বর ছিল তো ও অত আনন্দ করতে পারিনি ঈদের দিনটাও খুব খারাপ গিয়েছিল। আর এখানে মিথিলারা খেলা করছে আসলে গ্রামের জীবনটা না অন্য রকম বাচ্চাদের একটু খেলা একটু পড়াশোনা এর ভিতরেই কিন্তু মানে চলে যায় আর টাউনের জীবনটা আসলে অন্যরকম এখানে পড়াশোনাটাও অনেক বেশি আর এই তো আমার পুষ্কো মামনিটা সে কিন্তু অনেক জ্বালাই ছিল আমারে এখন আসলে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা যেহেতু অনেক আগের করা তখন হামা দিয়ে বেড়াচ্ছিল আর এখন কিন্তু সে দাঁড়াতে পারে একটু একটু করে হাত ছেড়ে দিয়ে মানে দাঁড়াতে শিখে গিয়েছে আর ভিডিওটা ভাবছিলাম যে এডিট করব না আবার ভাবছি এর ভিতরে তো অনেকগুলো ভিডিও আছে যেগুলো স্মৃতি হিসাবে থাকবে এজন্য জন্য ভিডিওটা এডিট করছে যাই হোক বাচ্চা যেহেতু আসে মানে একটু ভিডিও এদিক ওদিক হবে স্বাভাবিক ব্যাপার আর এভাবে করে আমাদের দিন যাচ্ছিল আর এখানে আমার মেয়েটা বাপ বাপ করতেই আছে এটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল। এভাবে আমাদের গ্রামের দিনগুলো কিন্তু পার হয়ে গিয়েছে ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়ে একটু ওঠানে হাঁটাহাঁটি করছে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই অনেক অনেক ওদের জন্য দোয়া করবেন ফিরে বাবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ